রোগ হলে নাকি গুনাহ মাফ হয়, তাহলে মানুষ রোগ থেকে রক্ষা পেতে চায় কেন? রোগ হওয়া তো ভালো, গুনাহ মাফ হবে। প্রশ্ন তো সুন্দর প্রশ্ন মাশাআল্লাহ। রোগ হলে বিপদ হলে গুনাহ মাফ হয়, প্রশ্নকর্তার প্রশ্ন হলো যেটা গুনাহ মাফ করে সেটা তো ভালো জিনিস, তাহলে রোগ হলে আবার রোগ থেকে মুক্তির জন্য দোয়া কেন চাই আমরা? এ প্রশ্ন উত্তর হলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিলেন তার দোয়ার মধ্যে, আল্লাহ আপনি যদি আমার উপরে অসন্তুষ্ট না হন, আমার কোনো বিপদ হয় কষ্ট হয়, ফালা উবালি, আমি পরোয়া করি না, আমার কিছু যায় আসে না, আপনি কষ্ট দিচ্ছেন, কষ্টের মধ্যে ফেলে যদি আমাকে আপনি রাগান্বিত না হন, আপনি সন্তুষ্ট থাকেন, আমি সেটাকে মেনে নিব আল্লাহ। ওয়ালাকিন ওয়ালাকিন আফিয়াত, তবে আল্লাহ আপনি যদি আমাকে সুস্থতা দান করেন, সুখে রাখেন, স্বাচ্ছন্দ্য দেন, অসুস্থ না হয়ে যদি আমি সুস্থ থাকি, তাহলে আউস হিয়া আউসাউলি, তাহলে সেক্ষেত্রে সেটা আমার জন্য হবে অধিকতর সহজ সহনীয়, আমার জন্য কল্যাণকর, আমি সেটা চাই। কিন্তু যদি অসুস্থ দেন আমি সন্তুষ্ট, তাহলে বোঝা গেল যে অসুস্থ হলে রোগ দিলে আল্লাহ রাব্বুল আলামিন আমরা সন্তুষ্ট হব, কারণ এর মাধ্যমে আল্লাহ গুনাহ মাফ করবেন। কিন্তু যদি আল্লাহ তাআলা সুস্থতা দান করেন, তাহলে আরো বহু গুনাহ মাফের উপায় আমি বের করতে পারবো, অনেক আমল করতে পারবো যার মাধ্যমে গুনাহ মাফ হবে। এই জন্য ইমানদার সুস্থতা চাইবে, অসুস্থতা না, কিন্তু অসুস্থ হলে সে সবর করবে এবং জানবে যে এর পিছনে কল্যাণ অবশ্যই আছে, সে অসুস্থতা কামনা করবে না। মাজার বা দরগায় মানত, টাকা পয়সা, গরু ছাগল এবং সিজদা করা যাবে কিনা? মাজারে সিজদা যদি কেউ করে, মাজারওয়ালার কাছে সন্তান, ব্যবসা বাণিজ্য এটা যদি চায়, মনে করে এগুলোর ক্ষমতা তিনি রাখেন, তাহলে সে ব্যক্তি মাজারে সিজদা করার কারণে ঈমান হারা হয়ে যাবে, সাথে সাথে বেঈমান হয়ে যাবে, মুসলমানের খাতা থেকে নাম কেটে যাবে, সে কাফের হয়ে যাবে। এবং সেই সাথে মানত পুরা করা ইবাদত, অতএব ইবাদত হবে আল্লাহর জন্য, ইবাদত কার জন্য হবে? আমরা বলি ইয়াকা নাবুদু, আল্লাহ ইবাদত শুধু তোমারই করি, তাহলে মানত যদি আপনি কোনো মাজারে পীর জন্য করেন, কোন মৃত দরবারে মানুষের দরবারে যদি আপনি মান্নত করেন এবং সেখানে গরু ছাগল হাঁস মুরগি ডিম ইত্যাদি মান্নত করেন, মনে করেন ওখানে ওনাকের জন্য মান্নত করলে আপনার উদ্দেশ্য পূরণ হবে, তাহলে সেটা শিরক হবে, এটা গুনাহ হবে। এই গুনাহ থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে, আল্লাহ আমাদের বেঁচে থাকার তৌফিক দান করুন। আমরা শুরুতে আলোচনা করেছি আমাদের আখেরাতে মুক্তির জন্য দুটি জিনিস লাগবে, শিরক মুক্ত ঈমান, বেদাত মুক্ত আমল। অতএব এই কোন মাজারে সিজদা করা, মানত করা, গরু ছাগল ইত্যাদি মানত করা, এগুলো শিরক। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন মান নাযারা আন ইয়াসি আল্লাহ ফালা ইয়াসিহি, যদি কেউ ভুলভাল মানত করে, মাজারে মানত করে ফেলেছেন, কি করবেন? ওটা ভঙ্গ করবেন, ওটা পুরা করবেন না, এবং এটা কারণে কোনো কাফফারা আপনার দিতে হবে না। আপনি তওবা করে বরং ফিরে আসবেন যে আমি এরকম ভুল জায়গা মানত করব, আপনি মানত করবেন, গরিবকে দান করবেন, মসজিদকে দান করবেন, এরকম হবে, আমি গরিবকে দান করব, যে আল্লাহ গরিব দুঃখীকে আমি দান করব, তখন কল্যাণমূলক কাজ আমি করে দিব তাদের জন্য, এরকম নিয়ত করবেন মানত হিসাবে।